সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন তিন ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের সাথে ISPAB ও কোয়াব নেতাদের ভার্চুয়াল সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। কোনো বিকল্প ব্যবস্থা না করে ইন্টারনেট ও কেবল অপারেটরদের সংযোগ প্রদানকারী তার কাটা হবে না বলে এ সময় আশ্বাস দেন মোস্তফা জব্বার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে শিগগিরই এ বিষয়ে আলোচনা করা হবে। তবে চূড়ান্ত সমাধান না আসলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে ISPAB ও কোয়াব। আমি যখন সরকার অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব সহকারে আপনাদের যে যৌক্তিক দাবি আছে এইটাকে মেনে নিয়ে দেন তারপরে সামনের দিকে যাচ্ছে। মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রিতা প্রকাশ করছি এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। আমরা কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম।